প্রিয় দর্শক, দেশের সুনামধন্য শিল্প গ্রুপের একটি বসুন্ধরা গ্রুপ তাদের শূন্য পদে কিছু জনবল নিয়োগের উদ্দেশ্যে আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম এক্সিকিউটিভ অর সিনিয়র এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট। এটি মূলত অ্যাকাউন্টস আর ফিনান্স ডিপার্টমেন্টের একটি চাকরি। সমগ্র দেশ থেকে এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি চেষ্টা করি প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলির মধ্য থেকে সেরা ও স্মার্ট জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, কারণ একটি ভালো চাকরি পাল্টে দিতে পারে আপনার আগামী ভবিষ্যৎ। সুতরাং প্রতিদিনের স্মার্ট জব সার্কুলারের খবর পেতে চাইলে জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি। পদের নাম এক্সিকিউটিভ অর সিনিয়র এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট, বসুন্ধরা গ্রুপ। শূন্য পদের সংখ্যা অনির্দিষ্ট। বসুন্ধরা গ্রুপ এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করে নাই কতজন লোকবল এই পদে নিয়োগ প্রদান করবে। যেহেতু অনির্দিষ্ট, সুতরাং অনুমান করা যায় এই পদে তারা একাধিক জনবল নিয়োগ দিবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে দেশের যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে। পাশাপাশি চার্ট অফ অ্যাকাউন্টিংয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে চাকরিটি পাওয়ার ক্ষেত্রে। এটি একটি স্থায়ী ও পূর্ণ সময়ের চাকরি, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। পত্রিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ন্যূনতম 2 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন্টারনাল অডিট বিভাগে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 25 বছর হতে হবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস অফিস প্রোগ্রাম ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। নিরীক্ষার মান পদ্ধতি এবং গঠন আইন কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বিস্তারিত ও চমৎকার বিশ্লেষণের দক্ষতা ও মনোযোগী হতে হবে। শব্দ এবং স্বাধীন বিচার ক্ষমতার অধিকারী হতে হবে। কোম্পানির প্রয়োজনে দেশের মধ্যে ভ্রমণের ইচ্ছুক হতে হবে। বসুন্ধরা গ্রুপ সব কিছু বিচার বিবেচনা করে প্রার্থীকে যদি নিয়োগ প্রদান করে তার কর্মস্থল হবে নারায়ণগঞ্জে। সুতরাং প্রার্থীদের উদ্দেশ্যে বলবো বিষয়টি বিবেচনাতে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বসুন্ধরা গ্রুপ এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বেতনের বিষয়টি উল্লেখ করে নাই, তার মানে প্রার্থীর সাথে আলাপ আলোচনা করে তার যোগ্যতা দক্ষতা বিচার বিবেচনা করে প্রার্থীর জন্য একটি নির্দিষ্ট বেতন নির্ধারণ করে দিবে। তাছাড়া বেতনের পাশাপাশি মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ট্যুর ভাতা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, 2টি উৎসব বোনাস, পিক ড্রপের সুবিধা সহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা বসুন্ধরা গ্রুপ প্রার্থীকে প্রদান করবে। বসুন্ধরা গ্রুপ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডিজব জব পোর্টালের মাধ্যমে প্রকাশ করেছে। দর্শক, এবার আলোচনা করা যাক আবেদন প্রক্রিয়াটি নিয়ে। এই পদে আবেদনের প্রক্রিয়াটি হলো অনলাইন। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার বিডিজবসে একটি সিভি তৈরি করা থাকা লাগবে। যদি আপনার বিডিজবসে সিভি তৈরি না থাকে তাহলে আপনি এই পত্রিতে আবেদন করতে পারবেন না। কীভাবে বিডিজবসে খুব সহজে একটি সিভি তৈরি করা যায় সেই বিষয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রয়োজনে ভিডিওটি দেখে আপনি একটি সিভি তৈরি করে নেবেন। যেহেতু এই পদে আবেদন পদ্ধতিটি হলো অনলাইনে, অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার এই লিঙ্কটির প্রয়োজন হবে। এই লিঙ্কটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন এবং বোঝার চেষ্টা করুন বসুন্ধরা গ্রুপ কী কী যোগ্যতা চেয়েছে এই পদটির জন্য। আপনার ভিতরে যদি সকল যোগ্যতা উপস্থিত থাকে তাহলে সরাসরি অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করে আপনি বিডিজবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনটি করতে হবে 20 আগস্ট 2022 মধ্যে। দর্শক, আমি এতক্ষণ চেষ্টা করেছি বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ আর এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেল ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।